আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড অবশ্যই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো যদিও এখন বৃষ্টি হচ্ছে, বের হওয়ার উদ্দেশ্য ছিল সাভারে যাব, তো তারপরে বাড়িপাড়া থেকে একটু সামনে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই জন্য দাঁড়ানো হয়েছিল একটা বাড়ির নিচে। একটা বাড়ি না, একটা দোকান ছিল মেবি, যদিও দোকানটা অফ ছিল, তো এখানে দাঁড়াইছিলাম। আর বাইকটা যেখানে রাখছিলাম সেইখানে পুরো পানিতে ভরে গেছিলো, প্রায় হাঁটু পানি হবে, সেইখান থেকে কিছু করার নাই, জোদাক বলে বাইকটা বের করা লাগছে। তো একটু প্রবলেমে হয়েছিল বৃষ্টির কারণে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে হাফ অ্যান আওয়ারের উপরে, আর সেখানে পানি জমে গেছিলো পুরোটা একদম। যেখানে বাইকটা রাখছিলাম, যেখানে আমি দাঁড়াইছিলাম সেখানে সুগার ছিল, বাট যেখানে বাইকটা রাখছিলাম সেখানে পুরো ভিজা গেছে। যদি রাস্তার পাড়ে রেখে আসতাম তাও ভালো ছিল। তো ভাবলাম বাইকটারে ভিজাবো কেন, বাইকটারও নিয়ে আসি। বাইকটা নিয়ে আরেকটা দোকানের নিচে রাখছিলাম, বাট সেইখানে পানিতে ডুবে গেছে একদম, কিছু করার নাই। তো বাইকটা পানিতে ছিল আর আমি পানিতে নামা লাগছি, এরকম জুতা খুললে আমার পানিতে নামা লাগছে হাঁটু পানির মতো প্রায়। তো একটু প্যারাই পড়ছিলাম। তো যাই হোক, এখন বৃষ্টি শেষ হয়েছে, তো এই জন্য আবার রওনা দিলাম। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো সাভারে যাব। সাভারে যাওয়ার একটু কারণ আছে, একটু কিছু জিনিস কিনতে হবে, এই জন্য সাভারে যাবো। তো ভাবলাম এমনি ব্লগ করা যাক। আর যখনই ব্লগটা শুরু করতে যাবো তখনই বৃষ্টি নেমে গেছে, মানে সাধারণত বাড়ি পড়ার পরেই ভিডিওটা শুরু করি সবসময়, তো সেইটা করার মানে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আর করি নাই। তো তারপর ভাবলাম একদম বৃষ্টি শেষ হলেই করি। তো বৃষ্টি শেষ হওয়ার পর বের হয়েছি এখন, তো এখন কোভিড পরে এইদিকে চলে আসছি, তো চলেন যাইতে থাকি। তো যেটা হইলো সেটা হলো, বাড়িপাড়া থেকে জিরানি আসছি, জিরানিতে কোনো বৃষ্টি নাই, মানে এটা কোনো কথা। যদি আর 2 মিনিট আগে আসতাম তাহলে আর সমস্যা হয়েছিল না, কত ওইদিকে কোনো বৃষ্টি ছিল না, আর এদিকে এসে বৃষ্টি ভাই কোনো কথা, মানে সরি ওইদিকে বৃষ্টি ছিল আর এদিকে বৃষ্টি নেই, মানে আমরা 2 মিনিটে লেট ছিলাম, 2 মিনিট আগে আসলে বৃষ্টি ধরতো না, মানে বৃষ্টি আমাদের সমস্যা করতো না। তো যাই হোক, সেখান থেকে চলে আসি, ওইদিকে বৃষ্টি দেখে আসলাম একটা মানে শীত শীত অবস্থা, আর এদিকে দেখতে পাচ্ছেন কী পরিমাণ রোদ, মানে দুই দিকে দুই আবহাওয়া পুরা। তো আসলে বর্তমানে সিজনটা এরকম যে এই রোদ এই বৃষ্টি, মানে এখানে রোদ হচ্ছে এখানে খুবই বৃষ্টি হচ্ছে, খুবই বাজে অবস্থা এখন, মানে ঠান্ডা জ্বরের মতো একটা অবস্থা, যে ঠান্ডা এই জ্বর এরকম। তো যাই হোক, সেটা প্যারা নাই। তো নবীনগরে চলে আসছি, এখানে সময় লাগে না, আজকে জ্যাম ছিল না কোথাও, এই জন্য খুব কম সময় লাগছে। আর এদিকে রোডটা ফাঁকা দেখতেছেন, আসলে এখন বর্তমানে সব কিছুই ফাঁকা ফাঁকা, খুব বেশি সময় লাগে না যাইতে। তো যাই হোক, চলেন যাইতে থাকি। আর আবার বৃষ্টি নাদন হয়ে আকাশটা ওইদিকে আবার দেখিয়েছি, মেঘ করছে, তো ওইদিকে বৃষ্টি নামতে পারে আবারও, বাট এইদিকে যে আকাশটা দেখে মনে হয় না বৃষ্টি আবার নামবে, যে সানি পরিমাণ, সূর্যটা খুবই তাপ দিচ্ছে। আসলে এখন রেগুলারই দেয়, সেটা নতুন কিছু না, যখন রোদ উঠে তখন খুবই বাজেভাবে, আবার একটু পরে বৃষ্টি নামে সেটা। তো চলেন যেতে থাকি। তো এটা আসলে অনেকটা ভিতরে সাভারে চলে আসছি, সাভারের কাছাকাছি, মানে সাভারে সিটিতে ঢুকি না এখনও, তো এটা ঢোকার আগ মুহূর্তেই। আর এদিকে একটু জ্যাম জ্যাম, আসলে এখানে জ্যাম চলতেছে মেবি রাস্তার কাজের জন্য, একজন বললো যে সামনে একটু রাস্তার কাজ শেষ চলতেছে, লেন করা হচ্ছে আলাদা আলাদা, এই জন্য একটু জ্যাম জ্যাম। তো কিছু করার নাই, বাইক নিয়ে জ্যামটা তেমন ফ্যাক্ট করে না, তারপর একটু ঝামেলা কষ্ট হয় চালাতে, তো সেই জ্যামটা না থাকাই ভালো। তো চলান যায় থাকি। আসলে সাভারে মেনলি আসার উদ্দেশ্য সেটা হলো আমাদের ফুটবল খেলার জন্য, বুট লাগবে এই জন্য। তো আমার বুট নাই, এর আগে ছিল না কখনো, তো ভাবলাম এইবার খেলবো তো ভালোভাবেই, তো এই জন্য বোর্ডটা কেনা লাগবে আমার আর কাজিনের। তো দুজনে আসছে সাভারে, তো এলাকাতেও পাওয়া যায়, তো ভাবলাম একটু ভালো মানের কেনা যাক, তো এই জন্য সাভারে আসা, না হলে এলাকাতেই পাওয়া যায়, তো এলাকাতে আসলে ওরকমভাবে ভালো মানের পাওয়া যায় না, তো এই জন্য সাভারে আসা। সাভারে উৎসব প্লাজা নামে একটা প্লাজা আছে, ওইখানে পাওয়া যায়, তো এই জন্য ওইখানে আসা। আর ওইখান থেকেই মোটামুটি যা যা লাগে খেলার যাবতীয় জিনিসগুলো কেনা লাগবে, আর সেই জন্য আসছি। আরেকটা কারণে আসছি, সেটা হলো বাইকের কিছু পার্টস লাগানো দরকার, সেই জন্য আসা। তো এইখানের জন্য সাভার চলে আসছি। সাভার আসতে আসলে অল্প অল্প বিষয়ের জন্য বাইক নিয়ে বের হইলে আর সাভার আসতে সময় লাগে না। আসলে আগে এমনিতে বাসে আসতে আর লাগলে বা সাভার আসাটা খুবই টাফ ছিল, অনেক সময় লাগতো, বাট এখন বাইক থাকার কারণে সেটা সহজ হয়ে গেছে। তো চলেন। তো আমাদের বোর্ড কেনা শেষ, আমাদের বোর্ড জার্সি অ্যান্ড প্যান্ট, তারপরে আপনার মোজা গার্ড সব কেনা হয়ে গেছে। তো এই যে ভেতরে একটু নিউ মার্কেট থেকে আপনি সামনে আসলে একটু ওইদিকে ঢুকতে হবে, আর একটু ভেতরে ঢুকলে আপনি উৎসব প্লাজা পেয়ে যাবেন। তো বাইক রাখারও যদি একটু সমস্যা ছিল, অন্য দোকানের সামনে পার্কিং করা লাগছে, সেটা একটা প্রবলেম ছিল, বাট তারপর প্যারা নেই, কিছু করার নেই এখন। তো চলে আসি, এখন চলে যাবো আস্তে আস্তে, আর দাঁড়াবো একদম বাইপেল গিয়ে। বাইপেলে কিছু কাজ আছে একটা বাইরের দোকানে, ও তার গ্যারেজ আছে, এখানে আমার বাইকে কিছু কাজ করানো লাগে, কাজ না আসলে বাইকে কিছু ইনস্টল করা লাগবে, সেই জন্য যাবো, এদিকে আর দাঁড়াবো না। তো চলেন যেদিন থাকে আস্তে আস্তে, ওইদিকে মেঘ দেখা যাচ্ছে, আবার বৃষ্টি নামতে পারে। তো সাভারে জ্যামটা আসলে সেটা সবসময় থাকে, এটা নতুন কিছু না। আর জ্যামের প্রধান কারণ হলো দুই পাশে দুইটা শপিং মল বড় বড়, আর অটোগুলো সব থেকে মেন কাহিনী, অটোগুলো আর ফুটপাত দখল, ফুটপাতগুলোতে যদি দখল না থাকতো বা
অটোগুলোর জন্য আলাদা লেন করা হতো সেক্ষেত্রে ভালো হতো। যদিও দেখতেছি এইদিকে লেন করতেছে, আপনার সাবার সিটি সেন্টারের পাশ দিয়ে লেন করা হয়েছে অর্ধেকটুকু, মানে সিটি সেন্টারের পর থেকে আপনার লেনটা করা, এই ফ্লাইওভার ফুটওভার বিস্তার পর থেকে লেনটা করা, এটা পুরাটা করা উচিত। সেক্ষেত্রে আপনার জ্যামটা কম হবে, যারা সরাসরি চলে যেতে চায় লোকাল লেনের জন্য একটু ঝামেলা হবে, সেটাই ভালো হবে। কজ রিক্সাগুলো যেভাবে মাঝখান দিয়ে চলাচল করে সেটা খুবই রিস্কি আমার মতে, কজ রিক্সাগুলোর স্পিডের সাথে বা তাদের যেভাবে তিন চাকার বাহন যেভাবে ঘোরাঘুরি করে সেটা খুবই রিস্কি। অনেক সময় হঠাৎ করে চলে আসে সামনে বা মাথা ঢুকাই দেয়, সেটা খুবই রিস্কি হয়। যদিও সেটা প্রবলেম, বাট জ্যামটা মেনলি প্রবলেম করে, তাদের জন্য সবচেয়ে বেশি জ্যামটা ক্রিয়েট হয়, সেটা আসলে খুবই বাজে অবস্থা। তো কিছু করার নেই, তো চলেন যাইতে থাকি। তো অনেকটুকু চলে আসছে, এটা আসলে এটা আপনার সাবান নবীনগর রাস্তাটা এখন ভালোই মোটামুটি, যদিও এখন রাস্তাটা অনেকটা নষ্ট হয়ে গেছে, এই রাস্তাটা রিপেয়ার করা দরকার। কজ মোটামুটি আপনার সাবার থেকে নবীনগর পর্যন্ত বাংলাদেশের অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা রোড, এখানে আপনার একপাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাবার ক্যান্টনমেন্ট, আসলে মেন মেন কিছু পয়েন্ট জায়গা, সেই ক্ষেত্রে আপনার এই রোডটা আরও ভালো হওয়া উচিত খুবই তাড়াতাড়ি। কজ বাংলাদেশের একটা অন্যতম বিশ্ববিদ্যালয় এবং একটা ক্যান্টনমেন্ট, তো সেই জায়গার রাস্তা যদি বাজে অবস্থা থাকে সেটা খুবই খারাপ দেখায়, তো সেই দিকে নজর দেওয়া উচিত সবার। যে এই রাস্তাটা এখন ভালো, রাস্তাটা চার লেনের রাস্তা সেটা খারাপ না, বাট রাস্তার কন্ডিশনটা খুবই বাজে, জায়গায় জায়গায় গাঁথা হয়ে গেছে, রাস্তাটা আর কি ফিনিশিংটা নাই, রাস্তাটা আর কি নষ্ট হয়ে গেছে, তো তার উপরে জাস্ট অনেকটা টেপ লাগানো হচ্ছে এরকম অবস্থা। তো এটা আসলে ঠিক করা উচিত, এরকম একটা জায়গায় এরকম রোড আশা করা যায় না, কারণ বর্তমানে সব দিকে রাস্তাটা খুবই উন্নত হচ্ছে। তো যাই হোক, এখন নবীনগরে চলে আসছি, আর নবীনগর রাস্তায় সাবা থেকে নবীনগর রাস্তায় আপনার 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে, যদি আপনি রাফলি চলে মানে ট্রেনে আসেন তাহলে 5 মিনিটে চলে আসবেন, আর যদি না একটু রিল্যাক্সে আসেন সেক্ষেত্রে 10 মিনিটের উপরে সময় লাগবে না আপনার কখনোই, সাবা থেকে নবীনগর রাস্তায় সময় লাগে না। এটা আসলে এখন ভালো হয়েছে, আর যদি একটু গাড়ি ঘোড়া নাই আজকে এই জন্য আরও কম সময় লাগতেছে। তো এদিকে সরাসরি চলে গেলে যাবো পাটুরিয়া রাস্তায়, এটা চলে যাবে, আর ডান দিকে ঢুকলে আমার বাইপেলের রোড বা আমাদের গাজীপুরের চান্দ্রা রোড, সেটা এদিকে আসলাম, চলেন যাইতে থাকি। আর এদিকেও রোডটা ভালোই, যদিও একই সমস্যা ফিনিশিংটা নাই, আসলে রাস্তাগুলো বাংলাদেশের তো ঘুষ খায় রাস্তাটার অবস্থা 12টা বাজায় দেয়। আর শুধু যে রাজনীতিবিদদের দোষ যে রাস্তা নষ্ট করে রাস্তা নর্মাল রাস্তা করে সেটাও না, আপনার দেখবেন রাস্তাতে লেখা থাকে ওজন নিলে দ্বিগুণ আয়ু কমে 16 গুণ, তো এটা আমাদেরও দোষ, আমরাই জিনিসটাগুলো নেই। তো যাই হোক, সেটা হলো এখন বাইপেলে যাবো, বাইপেলে আরেকটা কারণ আছে, একটা বড় ভাইয়ের কাছে যাওয়া লাগবে, কিছু জিনিস ছিল তো সেটা আনার জন্য, সেই জন্য বাইপেল থেকে আমরা জামগড়ার দিকে যাব। আর ওই ভাইয়ের দোকানটা বাইপেল থেকে একটু ভিতরে, বাট জামগড়া একটু ভিতরে, ওটা ভাইয়ের কাছে যাবো সেই জন্য যাওয়া। তো বাইপেল যাওয়ার জন্য বাইপেলে ঢুকে গেছি, সরি বাইপেল থেকে জামগড়া যাওয়ার জন্য জামগড়া রোডে চলে আসি। এদিকে তো সবসময় জ্যাম থাকে, যেটা হলো আবদুল্লাহপুর বা উত্তরা যাওয়ার জন্য মেন রোড, সেটা এরকম জ্যাম রোড থাকা উচিত না, কজ এত বড় একটা রোডে বা এত বড় একটা মেন সড়কে এরকম জ্যাম থাকা উচিত না কখনোই। যদি এদিকে আপনার ইপিজেড থেকে উত্তরাতে এক্সপ্রেসওয়ে করতেছে, সেটা করলে অন্যরকম হবে, সেটা করলে হয়তো জ্যাম কিছুটা কমতে পারে, নাও কমতে পারে। এদিকে আসলে আপনার ফুটপাথগুলার কারণে এরকম জ্যাম হয়, আর অটোগুলা তো কথাই নাই, মানে এটা কোনো কথা, আমি জানতামই না এই রোডের এই অবস্থা। আপনার বাইপেল থেকে আপনার কিছু দূর আসার পরেই 1 কিলোমিটার 2 কিলোমিটার আসার পরে এরকম পানি পুরাটা রাস্তা, দুই পাশে পানি, খুবই বাজে অবস্থা, কিছু করার নাই। অর্ধেক চলে আসি তো ভাবছিলাম একটু একটু পানি হবে, তো এই জন্য অনেকটা পানি পার হয়ে চলে আসছে, বাট তারপর দেখেন ওইদিকে পুরা রোড ব্লক হয়ে রয়েছে, গাড়ি চলতেছে না, তো রঙে যাওয়া লাগতেছে, এটা আসলে খুবই বাজে অবস্থা। তো যদি আগে জানতাম তাহলে কখনো আসতাম না, তো অর্ধেক চলে আসি, এখন সামনে যাওয়ার যে কথা পিছিয়ে যাওয়া একই কথা, তো ভাবলাম যেহেতু আসি কাজটা করেই যায়, কিছু করার নেই, ফেসে গেছি অনেকটা আর কি, মাইন ক্যাচি পাই পড়ে গেছি, তো এই জন্য আসা লাগলো, কিছু করার নেই। আসলে যদি এরকম পানি থাকতো সেরকম না, গাঁথা গাঁথা কিছু জায়গায় একদম পানি জমে গেছে, তো এটা বাইপেলের আসলে জামগড়া রোডের নিত্য নতুন ঘটনা, যে আজকে হয়েছে এরকম না, এটা সবসময় থাকে, মাঝে মাঝেই থাকে। ভিতরের দিকে একই অবস্থা, আসলে এদের সিটি কর্পোরেশনের আন্ডারে মেবি, তারপরে এই অবস্থা না, সিটি কর্পোরেশন এটা ইউনিয়নের আন্ডারে, সেই জন্য একটু বাজে অবস্থা, বা তারপরে এরকম একটা মেন রোডের এরকম বেহাল দশা আশা করা যায় না। ক যেটা আপনার গাজী মানে উত্তরার সাথে সরাসরি কানেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে ঢাকার অন্যতম একটা রোড, এরকম বাজে অবস্থা আশা করা যায় না। তো দেখতেছেন এদের পুরা পানি, মানে সামনে গাঁথা আছে কি না নাই সেটা কেউ জানে না, যে কোনো সময় গাঁথায় পড়তে পারে, অনেকগুলো দেখি কি বড়ো গাড়ি গাঁথায় পড়তেছে, এই করতেছে, যদিও বাইকগুলো দেখে যাই, তো দেখতেছেন পানি পায়ে যাচ্ছে, কিছু করার নাই, দাঁড়ানোর মতো অবস্থা নাই। তো আসলে এটা ঠিক করা উচিত, বাইপেলের রোডের শোচনীয় অবস্থা, এটা আশা করা যায় না। আমি তো এসে পুরো মাইন্ড কেচে ফাইসে গেছি, নাহলে ভিতর দিক দিয়ে আসতাম, ভিতর দিক দিয়ে কিছু রোড ভালো আছে,
বাট তারপরে কাদা থাকলে সেরকম এরকম পরিমাণে না, খুবই বাজে অবস্থা, এই পরিমাণে কোথাও নাই। তো আগে জালে ভিতর দিয়ে আসতাম কিন্তু কিছু করার নেই, চলে আসছি এখন। মানে এই রোদের মধ্যে এরকম রাস্তে যাওয়া খুবই বাজে অবস্থা। তো যাই হোক, অনেক কষ্টে বাইপেল থেকে মানে জামগড়া গেছিলাম। তো জামগড়া যাওয়ার পর এখানে কাজটা শেষ করে ওই রোড দিয়ে আসা লাগছে, তখন আর সময় লাগে না। আসার রোডটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কাদা থাকলে ফাঁকা ছিল, চলে আসতে পারছি। বাট যাওয়ার সময় যে অবস্থাটা ছিল খুবই বাজে ছিল, আপনার একে তো পানি তার উপর জ্যাম ছিল, এটার জন্য খুবই বাজে অবস্থা। তো কিছু করার নেই, সেই সেখান থেকে পরিত্রাণ পেয়ে চলে আসছি। আর এখন আছি এটা বেক্সিম করে, এখানে চক্রবর্তী বলে সেটা। তো এইখানে চলে আসছি, আর বাসায় যেতে খুব সময় লাগবে না। আসলে সাভার থেকে আমাদের বারুইপাড়া যাইতে দেখতেছি মিনিমাম 25-30 মিনিট সময় যাওয়া যায়, সেই ক্ষেত্রে 1 ঘন্টাতে আপনার বারুইপাড়া থেকে আপডাউন করা যায়। আর যদি বাড়ির থেকে হিসাব করি সেক্ষেত্রে আপনার 1.5-2 ঘন্টার মধ্যে আপডাউন করা যায় অনায়াসে। তো ভালোই, সব বাইক থাকলে বাইকের একটা সুবিধা, আপনি খুব দ্রুত যাতায়াত করতে পারবেন, এটা আসলে আমাদের জন্য একটা আশীর্বাদের মতো। যে কোনো জায়গায় সহজে যেতে পারবেন, বিশেষ করে শর্ট ট্রিপগুলো আপনি বাইক দিয়ে দিতে পারেন। লং জার্নির ক্ষেত্রে সেক্ষেত্রে বাইকটা একটু রিক্সি বা ঝামেলা, সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে চালানো একটু ঝামেলা হয়ে যায়, একটু ঝামেলায় কিছু করার নেই। তারপরে প্যারা নাই, চিল রাইড করতেছি, ভালো লাগতেছে, চলেন। তো অনেক দূর চলে আসছি, এটা কবিরপুরের কাছাকাছি চলে আসছি, আর এখন সময় লাগবে না। এইদিকে আর একটু ভিডিও করার কারণ হলো ফিনিশিংটা দেওয়া উচিত ভিডিওটা, সেই জন্য ভিডিও করা। তো এটা আসলে কবিরপুর পার হয়ে গেছি, আর সরি বারুইপাড়ায় চলে আসছি আস্তে আস্তে। আসলে কবিরপুর থেকে বারুইপাড়া আসতে 2-3 মিনিট সময় লাগে। তো বারুইপাড়া থেকে হাতে বাম দিয়ে গেলে যাওয়া যায়, আর আগে যাইতাম হয়তো আপনার কালিয়াকৈর দিয়ে যাওয়া লাগতো। বাট এখন এই বারুইপাড়া রোডটা হওয়ার মানে নতুন করে হওয়ার পর থেকে এদিক দিয়ে যাতায়াত করা হয়, মরকাবর এই রাস্তাটা ঠিক হওয়ার পর থেকে এইখান দিয়ে যাতায়াত করা হয় সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে ভিডিওগুলো এখানে শেষ করে দিই, আর ভিতরে রোডে ভিডিও করতে এখন আর ভালো লাগে না, আগে যদিও ভালো লাগতো, বাট এখন ভিতরে রোডে জ্যাম বা অটোর কারণে রাইড করে মজা নেই আর ভিডিও করে মজা নেই। তো চলেন, এখানে একটু কাজ আছে, কাজটা সেরে চলে যাই, লেটস গো।